কোকাকোলা, পেপসি, সেভেন আপের মতো সফট ড্রিঙ্কসগুলো আমরা প্রতিনিয়তই সরল মনে গ্রহণ করছি, তবে আমরা কল্পনাও করতে পারি না এসব সফট ড্রিঙ্কস আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। আজকের এই ভিডিওটি দেখার পর হয়তো আপনার এই সফট ড্রিঙ্কসগুলোর নামে বিষ পান করার বিন্দুমাত্র ইচ্ছাও থাকবে না। এসব সফট ড্রিঙ্কসের প্রধান একটি সমস্যা হলো এতে থাকা অতিরিক্ত পরিমাণ ক্যালোরি। অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরের তেমন ভালো কোনো কাজে আসে না। 600 মিলির একটা কোকাকোলার বোতলে প্রায় অর্ধেক গ্লাস পরিমাণ চিনি থাকে। এই পরিমাণ চিনি খাওয়ার ফলে একজন সুস্থ মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে। দু একদিন এসব সফট ড্রিঙ্কস খাওয়ার ফলে তেমন কিছু হবে না, কিন্তু নিয়মিত খাওয়ার ফলে হার্ট অ্যাটাক, কিডনি ফেলিওর, ডায়াবেটিস টাইপ 2 সহ বিভিন্ন রোগের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত ওজন এবং ক্যান্সারের মতো মারণ ব্যাধিও আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। অতিরিক্ত চিনি ব্যবহার করার ফলে যদি এতই সমস্যা হয়ে থাকে, তাহলে কোম্পানিগুলো তা কেন ব্যবহার করছে? কারণ তাদের কাছে ব্যবসায়িক লাভটাই মুখ্য। আপনার স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে তাদের কোনো মাথা ব্যথাই নেই। এসব সফট ড্রিঙ্কসের আরেকটি ভয়াবহ ক্ষতিকর উপাদান হলো ক্যারামেল, যা পেপসি, কোকাকোলা সহ বিভিন্ন ধরনের কোলার কালো রঙের কারণ। এটি হলো মূলত পোড়া চিনি। ক্যারামেল প্রথম সারির কার্সিনোজেনগুলোর মধ্যে অন্যতম, যা আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয়। সফট ড্রিঙ্কসগুলোর আরেকটি ক্ষতিকর উপাদান হলো সোডিয়াম বেনজোয়েট নামক প্রিজারভেটিভ। কয়লা, পেট্রোল পোড়ানোর ফলে এই ধরনের গ্যাস নির্গত হয়। এটিও এক ধরনের ক্যান্সার সৃষ্টিকারী উপাদান। এছাড়া এটি উচ্চ রক্তচাপ তৈরি করার জন্যেও দায়ী। বিভিন্ন বছরে বেশ কয়েকবার কোকাকোলা এবং পেপসিতে কীটনাশকেরও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। সফট ড্রিঙ্কসের এসব বিভিন্ন ক্ষতিকর উপাদান আমাদের কোমলমতি শিশুদের মনোযোগ ধরে রাখার ক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে এবং তাদেরকে অতিরিক্ত চঞ্চল করে তুলছে। নিয়মিত পানের ফলে শিশুদের শরীরেও লিভার সিরোসিস, টাইপ 2 ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের মতো রোগ বাসা বাঁধতে পারে। সম্প্রতি বিভিন্ন গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে নিয়মিত এসব সফট ড্রিঙ্কস পানের ফলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে, ফলে তাদের সন্তান জন্মদানের সক্ষমতা হ্রাস পাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে মুসলিমদের পক্ষ নেওয়ার পাশাপাশি ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি এড়াতে একজন বিবেকবান মানুষ হিসেবে আমাদের সকলের উচিত এ ধরনের সফট ড্রিঙ্কসগুলোকে বর্জন করা। আসসালামু আলাইকুম।